মহা প্রতাপশালী ডলারের আধিপত্য কি শেষ হচ্ছে? বিশ্বজুড়ে সবাই এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে। কিন্তু সেই 40-এর দশক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কারেন্সি হিসেবে আছে ডলার। তাহলে কিভাবে শুরু হয়েছিল ডলারের আধিপত্য, আর কিভাবেই বা এতদিন ধরে এত শক্ত অবস্থানে ডলার? আসুন জেনে নিই। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউএস ডলার সবচেয়ে শক্তিশালী কারেন্সি হতে শুরু করে। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে 44টি দেশের প্রতিনিধিরা একসাথে আলোচনায় বসে। এই দেশগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র দেশ। উদ্দেশ্য ছিল যুদ্ধ পরবর্তী বিশ্বমন্দা কাটিয়ে উঠতে নতুন একটা গ্লোবাল মনিটারি সিস্টেম প্রতিষ্ঠা করা। সেই আলোচনায় ব্রেটন উডস সিস্টেম অনুসারে ইউএস ডলারের সাথে স্বর্ণের মূল্য স্থির করে দেওয়া হলো। আর এও ঠিক করা হলো যে কোনো দেশ তাদের কারেন্সি ডলারে পরিবর্তন করতে পারবে। মূলত এই সিস্টেমের কারণে ডলারের সর্বজন বিদিত চাহিদার শুরু। এই ব্রেটন উডস সিস্টেম চলেছিল 1971 সাল পর্যন্ত। অর্থনৈতিক চাপে পড়ে ব্রেটন উডস সিস্টেম বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তারপরও ইউএস ডলারের আধিপত্য না কমে বেড়েই চলেছে প্রতি বছর। আমেরিকার আছে বিশ্বের সবচেয়ে বড় স্টক মার্কেট, বন্ড মার্কেট আর কারেন্সি মার্কেট। তাই সহজেই বিনিয়োগকারীরা আন্তর্জাতিক লেনদেন করতে ডলার ব্যবহার করতে পারেন। এছাড়া ব্রেটন উডস সিস্টেমের পর থেকে যে কোনো দুটি দেশের মধ্যে কমন কারেন্সি হিসেবে ডলারের জনপ্রিয়তা বাড়তে থাকে। আন্তর্জাতিক লেনদেনের 88% হয় ডলারের মাধ্যমে। ধরুন এশিয়ার দুটি দেশের মধ্যে উভয়ে যদি ডলারে লেনদেন করে, তাহলে প্রতিবার লেনদেনের ক্ষেত্রে আলাদা করে কোনো মুদ্রামান ঠিক করতে হবে না, একবার ডলারের মূল্য ঠিক করলেই চলছে। শুধু যদি জিডিপির হিসেব করা হয়, তাহলেও পৃথিবীর বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের, অর্থাৎ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে আমেরিকান ডলার ব্যবহার অনেক বেশি। 1999 সালে ইউরো চালু হওয়ার পর থেকেই সে ডলারের প্রতিদ্বন্দ্বী হতে পারে এমনটা ধারণা করা হচ্ছিল। কিন্তু ইউরো শক্তিশালী হলেও ডলারের ধারে কাছে আসতে পারেনি। কিন্তু ইউরোকে বাধা দিচ্ছে কে ডলারের প্রতিদ্বন্দ্বী হতে? মজার ব্যাপার হলো ইউরো নিজেই, কারণ ইউরো এমন এক কারেন্সি যেটা অনেকগুলো দেশের সম্মিলিত সিদ্ধান্তে তৈরি। কিন্তু সেই দেশগুলোর প্রত্যেকের অর্থনীতির গঠন একেবারেই আলাদা। যেমন খুব স্বাভাবিকভাবেই একজন বায়ার গ্রিক বন্ড কেনার চেয়ে জার্মান বন্ড কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ জার্মানির অর্থনীতি গ্রিসের তুলনায় অনেক শক্তিশালী এবং নিরাপদ। তাই আদতে ইউরোজোনের যতটুকু অর্থনীতি এই দৌড়ে অংশ নেওয়ার মতো, তার আকার আকৃতি যুক্তরাষ্ট্রের অর্থনীতির চেয়ে অনেক ছোট। পৃথিবীর অনেক দেশ তাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসেবে ডলার রাখে। আন্তর্জাতিক রিজার্ভ কারেন্সি হলো এমন কারেন্সি যা বিশ্বের বেশিরভাগ দেশে গ্রহণযোগ্য এবং সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যবহার করে। রিজার্ভ কারেন্সি দরকার এই জন্য যে যখন কোনো দুটি দেশ ব্যবসায়িক লেনদেন করবে, তারা কিন্তু পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে সমস্যায় পড়বে, কারণ এক দেশ জানবে না অন্য দেশ কত টাকা ছাপাচ্ছে এবং তাদের মুদ্রার প্রকৃত মূল্যমান কত। কিন্তু একটা সাধারণ কারেন্সি থাকলে, যেমন ডলার, উভয় পক্ষই জানে ডলারের মূল্যমান কখন কেমন। তাই স্বচ্ছতা বজায় রাখার জন্য একটা সাধারণ রিজার্ভ কারেন্সি থাকা খুবই জরুরি। সারা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকগুলোতে রিজার্ভ রাখা অর্থের 62% কিন্তু ডলারে। সাধারণ রিজার্ভ কারেন্সি হিসেবে এমন কিছু বেছে নিতে হয় যা পৃথিবীর বাকি দেশগুলো সহজেই একটা সেফটি অ্যাসেট বলে ধরে নেবে। আর ইউএস ডলার এমন এক কারেন্সি যা বেশিরভাগ দেশই একটা নিরাপদ কারেন্সি বলে মনে করে। এই বিষয়ে কথা বলতে গেলে অবশ্যই যে শব্দটা আসে তা হলো এক্সরবিটেন্ট প্রিভিলেজ। 60-এর দশকে ফরাসি অর্থমন্ত্রী আর পরবর্তীতে প্রেসিডেন্ট ভ্যালেরি জিসকার্দ দেস্তাং এই শব্দের আবিষ্কারক। এর মাধ্যমে সেই সব সুবিধাকে বোঝায় যা আমেরিকা ভোগ করে আসছে ডলারের এই চাহিদার কারণে। যেহেতু বেশিরভাগ দেশ রিজার্ভ কারেন্সি হিসেবে ডলার জমা করে রাখে, যুক্তরাষ্ট্র সহজেই কম সুদে ডলার ধার করতে পারে। আবার মুদ্রাস্ফীতির ঝুঁকি ছাড়াই ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে, কারণ আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা তো কমছে না। কিন্তু এই বেশি চাহিদার আবার হিতে বিপরীত অবস্থাও আছে। যে কোনো দরকারে ডলারে ধার দিতে হয়, আবার অর্থনীতি সর্বদা শক্তিশালী রাখতে হয়। ইউএস মনিটারি পলিসিতে যে কোনো পরিবর্তন সারা বিশ্বে প্রভাব ফেলে, আবার সারা বিশ্বের ডলার রেট বেড়ে যাওয়া প্রভাব ফেলে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ অর্থনীতিতে।